इतना बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अभी उसे मारा किसने? शूर काका, काका মেয়েগুলোকে ওরা নিয়ে গেছে মল্লিকা, আমরা আটকাতে পারিনি, আমরা আশ্রমে থাকা সত্ত্বেও মেয়েগুলোকে ওরা নিয়ে গেল। কিছু হবে না দাদু, কিছু হবে না, তুমি ভেঙে পড়ো না, আমরা ঠিক মেয়েদের খুঁজে বের করে আনবো। আগে কাকার কাছ থেকে পুরো ব্যাপারটা শুনি। কাকা তুমি বলো তো কি হয়েছিল? গেট বন্ধ করে ভিতরে আমি পাহারা দিছিলাম, বাকি সব গার্ডকেও বলা ছিল কেউ যেন ডিউটিতে ঢিলে না দেয়। বাবা আর মেঘলা দিদি বলেছিল সজাগ থাকতে, কিন্তু কোথা থেকে যে লোকগুলো হুড়মুড় করে চলে এলো বুঝতেই পারলাম না। ঘায়ল করার পর মেয়েদের ঘরের দিকে যাচ্ছিল, আমি পাশের ঘরে জেগেছিলাম, আওয়াজ শুনে ছুটে আসছিলাম, দেখি কতগুলো লোক ওদের মুখ ঢাকা ছিল, ওরা মেয়েদের মুখ বেঁধে নিয়ে যাচ্ছিল, আমি চিৎকার করতে পিছন থেকে। আমি যে ওই সময় বাথরুমে কেন গেলাম? আমি থাকলে তোদের আটকাতে পারতাম, বলো মা। এবার কি হবে মেঘলা? কোথায় নিয়ে গেল মেয়েগুলোকে ওরা? ফুলের মতন সব ছোট ছোট মেয়ে কোথায় নিয়ে গেল বল দেখি। জানি না মা, কিন্তু আমি ওদের ছাড়বো না। গাড়িটা মিস হয়ে গেল তো কি হলো? আমি গাড়ির নাম্বারটা তো নোট করে নিয়েছি, পুলিশকে নাম্বারটা দিলে ওরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে গাড়ির হদিশ। দাদু আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চল এক্ষুনি বেরোতে হবে, দেরি হলে মেয়েগুলো কি করবে কে জানে। আমি না বুঝতে পারছি না ওই ছোট ছোট মেয়েগুলোকে কেন ধরে নিয়ে গেল ওরা। তুমি জানো না মা, এই পৃথিবীতে কত রকমের ক্রাইম হয়, ছোট ছোট মেয়েদের এইভাবে ধরে নিয়ে গিয়ে বাইরে পাচার করে দেয়, নরকের কীট সংকটা। হে ভগবান, আমাদের মেয়েগুলোর কি হবে ভেবে তো আমার বুক কেঁপে উঠছে। ঈশ্বরের কেমন বিচার, হ্যাঁ বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এইভাবে ধরে নিয়ে গেল। এত বছর ধরে আমি আশ্রম চালাচ্ছি, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, আমি কল্পনাও করিনি কোনোদিন কেউ আমার আশ্রম থেকে আমার সন্তানদের তুলে নিয়ে যাবে। ঈশ্বরের কাছে এবার আমি কি জবাব দেব? মেয়েগুলো তো আমার ভরসাতেই এই আশ্রমে ছিল। দাদু দাদু আমাদের থানায় গিয়ে রিপোর্ট করতে হবে, ওরা নিশ্চয়ই আমাদের মেয়েদের খুঁজে বার করতে পারবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ মিস্টার প্রকাশ, আপনি এখানে এই সময়? জবাদি বলছি, কে গো এই ভদ্রলোক? চিনি না গো। স্যার আপনার উপর নজর রাখতে বলেছিলেন, উনি আপনার সেফটির ব্যাপারে খুবই কনসার্ন, আমি আপনার উপর নজর রাখছিলাম, তাই একটু আগে আশ্রমের বাইরে যা যা ঘটেছে সবটাই আমি দেখেছি, শুধুমাত্র আমার কাছে ব্যাকআপ ছিল না বলে আমি কিছু করতে পারিনি, তবে হ্যাঁ আমি স্যারকে সবটাই ইনফর্ম করে দিয়েছি। আর একটা কথা স্যার, এটা আপনাকে দিতে বলেছেন। এইটা তো একটা জায়গার ঠিকানা, এটা আপনার পরবর্তী গন্তব্য, স্যার এখানেই আপনাকে যেতে বলেছেন।
আজকেই যেতে হবে? না, কাল সকালে। আর যদি কিছু ইনফরমেশন আসে আমি আপনাকে জানিয়ে দেব। এখন আমি আসছি। ওকে। টেক কেয়ার মেঘলা। কিরে, ডাক এসেছে? হ্যাঁ দাদু, উপায় নেই, যেতেই হবে। যা যা, বেরিয়ে পর, এদিকে আমি সামলে নেব। কিন্তু দাদু, আশ্রমের এই অবস্থা, এর মধ্যে আমি কি করে যাই বলো তো? আমার মাথা কাজ করছে না। আমাদের নিয়ে ভাবিস না, আমাদের তো কয়েকটা মানুষকে নিয়ে কাজ, কিন্তু তোর কাজ, তোর ওপর দেশের হাজার হাজার মানুষ যে নির্ভর করে রয়েছে। যা, বেরিয়ে পর, আমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে। আমার মেয়েগুলোকে আমি ঠিক খুঁজে পাবো। যা যা, তুই বেরিয়ে পড়। হ্যাঁ তরুণ, বল ওদিকে খবর কি? মানে সবকিছু ভালোই ভালোই মিটেছে তো? হ্যাঁ স্যার, মিটেছে। আনন্দ আশ্রমের পুরো ব্যাপারটা সাকসেসফুল, কোনো অসুবিধা হয়নি। মানে মিডল ইস্টের যারা ক্লায়েন্ট তারা এবার খুব খুশি হবে, আর সামনে ইলেকশন, তার জন্য আপনি ফান্ডিংও পেয়ে যাবেন ঠিক সময় মতো। কিন্তু স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি আবার সমস্যা? তুমি এই তো বললে যে অপারেশন সাকসেসফুল, তাহলে? হ্যাঁ স্যার, কিন্তু না, মানে মানে সমস্যাটা হয়েছে কি, মানে আমার যে লোকজন ওখানে গেছিল অপারেশনে, ওরা ঠিকঠাকই ওই আনন্দ আশ্রমের মেয়েদেরকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়েছে, কিন্তু তাদের মধ্যে মেঘলা নেই স্যার। মেঘলা নেই মানেটা কি? তোমার লোকজন মেঘলাকে তুলতে পারলো না, হ্যাঁ, তারপরে বলছো যে অপারেশন সাকসেসফুল। আরে বাবা, বাকি মেয়েদের তুলেছো ঠিক আছে, কিন্তু আসল তো মেঘলা, ওকে আমার তোরা দরকার ছিল। বারবার করে বলে দিলাম যে ছবি পাঠাও, ছবি দেখি ওদের বোঝাও ভালো করে, যাতে মেঘলাকে চিনতে ওদের অসুবিধা না হয়। হ্যাঁ, তোমার লোকজন এই কাজটা করতে পারলো না, তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো? আপনি আপনি বিশ্বাস করুন, আমি একেবারে 100% কনফার্ম, মেঘলা ওখানেই ছিল, আশ্রমে গিয়েছিল, কিন্তু ওই ওই তুলে নেওয়ার সময় ও যে কোথায় মিস হয়ে গেল আমি না ঠিক বুঝতে পারলাম না। তার মানে মেঘলা কি আনন্দ আশ্রমে যায়নি? কিন্তু তুমি তো কনফার্ম করলে আমাকে।